হ্যাঁ, আমরা আজকে অসমোটিক প্রেশার পড়ব। অসমোটিক প্রেশার আমি একটা ছবি ড্র করছি, ছবিটা একটু মন দিয়ে ভালো করে বুঝে নে। ছবি ড্র করছি, এটা বাইরে থেকে এটা আমি প্রেশার দিচ্ছি, এর নামই হচ্ছে অসমোটিক প্রেশার। অসমোসিসকে বন্ধ করার জন্য যে প্রেশার, এটার নামই অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার এটাকে পাই দ্বারা ডিনোট করা হয়। এটা হচ্ছে হায়ার ডেন্সিটি ওরিয়েন্টেড সলিউশন, এর ডেন্সিটিটা হায়ার, আর এটা হচ্ছে লোয়ার ডেন্সিটি। সলিউশন হতে পারে, সলভেন্ট হতে পারে, কিন্তু যার ডেন্সিটিটা হচ্ছে লোয়ার, এটা এরকম যাচ্ছে, এটা সলভেন্ট যাচ্ছে, সলভেন্ট। আচ্ছা, এটা হচ্ছে লোয়ার ডেন্সিটি আর এটা হচ্ছে হায়ার ডেন্সিটি। হায়ার ডেন্সিটি, এই লোয়ার ডেন্সিটি আর হায়ার ডেন্সিটি, এটাকে আমরা দুইভাবে ডিনোট করতে পারি। এটা আমরা সলভেন্ট নিলাম, তখন এটা আমরা সলিউশন নিলাম, হায়ার ডেন্সিটি। যদি আমরা এটা লোয়ার ডেন্স সলিউশন নেই, তখন এটা আমরা হায়ার ডেন্স সলিউশন নেব। এটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন নিলাম। এইবার দেখো সবাই খুব ভালো করে, ইফ উই সেপারেটেড দ্য টু ডিফারেন্ট কনসেন্ট্রেটেড সলিউশন, দেন অনলি সলভেন্ট মুভ লোয়ার ডেন্স টু হায়ার ডেন্স স্পন্টেনিয়াসলি। To stop this movement of solvent by applying pressure externally to the higher dense solution, this pressure is known as osmotic pressure. That is, osmotic pressure is used to stop the osmosis. Samjhe kya? If we applying the pressure greater than osmotic pressure, if we applying the higher pressure greater than osmotic pressure, then solvent move higher dense to lower dense, the reverse process is occurred. This occurrence is said to be reverse osmosis and the pressure is said to be reverse osmosis pressure. So you tell me what happens when, if we applying the pressure lower than osmotic pressure, then the rate of osmosis decreases. Osmosis hobe kintu rate ta kome jabe, pressure to dicche oi dik theke, je rate e jeto sei rate e hobe na. Ei hocche osmotic pressure. Osmosis ke bondho korar jonno, to stop osmosis, a pressure is applied from externally. This pressure is said to be osmotic pressure. Samjhe kya?